ভিউার্স রিয়েলমি নারজো টোয়েন্টি যে ডিভাইসটি বাংলাদেশে লঞ্চ করলো চার জিবি চৌষট্টি জিবি তেরো হাজার নশো নব্বই টাকার মধ্যে এবং এই ডিভাইসটি ইন্ডিয়াতে কিন্তু অনেক দিন আগে থেকে লঞ্চ করা হয়েছিল এবং এই ডিভাইসটিকে আমি অনেক দিন ধরে কিন্তু ইউজ করছি প্রায় দুই মাসের অভার হয়ে গেছে এই ডিভাইসটিকে আমি ইউজ করছি এবং এখন এই ডিভাইসটির একটি ফুল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব এই আমি এই ডিভাইসটির মধ্যে কি কি ভালো দিক দেখতে পেয়েছি কি কী খারাপ দিক দেখতে পেয়েছি সেগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনি চোদ্দো হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন নিচ্ছেন মোবাইল ফোনটা আপনার জন্য কতটা বেকার হবে সেটাও আমি এই ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং ভিডিওটিতে এখনও পর্যন্ত একটি লাইক না করে থাকলে লাইক করে ফেলুন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন তো চলো আজ আর বেশি না বেশিনাবকে সরাসরি চলে যাব ভিডিওর দিকে বন্ধুরা সবার প্রথমে আমি এই মোবাইল ফোনটির ডিজাইনকে নিয়ে কিছু কথা বলতে চাই এই মোবাইল ফোনটির ব্যাকসাইডকে কিন্তু আপনারা পাবেন পলিকার্বনিক বগি পলিকার্বনিক বডি হওয়ার পরে সত্যি খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডে আপনারা তিনটে ক্যামেরার সেট আপ পাবেন যেটা আপনারা দেখতে পেয়েছিলেন রিয়েলমি সি টুয়েলভ রিয়েলমি সি ফিফটিন এবং রিয়েলমি সি সেভেন্টিনের মতো সেম একটা ক্যামেরার ডিজাইনটাও এখান থেকে পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা যেটা নারজোর লোগোটাও পেয়ে যাচ্ছেন যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নার্জোর লোগোটাও আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন আপনারা ব্যাকসাইড থেকে পেয়ে যাচ্ছেন কিন্তু এই মোবাইল ফোনটির ব্যাকসাইডকে দেওয়া হয়েছে ফলি কার্বনেট বগেই তাই আমি বলবো আপনি ব্যাক কেস লাগিয়ে অবশ্যই মোবাইল ফোনটিকে ইউজ করবেন নয়তো মোবাইল ফোনের ওপরে ক্যাচেস অর্থাৎ দাগ চলে আসবে তাই ব্যাক কেস লাগিয়ে অবশ্যই মোবাইল ফোনটিকে ইউজ করবেন এবং এবং ওয়ান হ্যান্ড ফিল্ডের কথা যদি বলা যায় আমি হাতে নিয়ে খুব ভালোভাবে মোবাইল ফোনটিকে ইউজ করতে পেরেছি কোনো অসুবিধা পাইনি যে জায়গায় ফিঙ্গার প্রিন্টটাও আছে খুব ভালোভাবে আমি কিন্তু এই মোবাইল ফোনটিকে ইউজও করতে পেরেছি তো ওভারঅল এই মোবাইল ফোনটির যে গেজ্যাংটা আপনারা কিন্তু ভালোই পেয়ে যাচ্ছেন এবং যদি এই মোবাইল ফোনটি ডিসপ্লের দিকে এখন যাওয়া যায় তো ডিসপ্লেতে অবশ্যই আমাকে একটু খারাপ লেগেছে কেননা রিয়েলমি প্রত্যেকটি মোবাইল ফোনের মধ্যে যেই ডিসপ্লেটা দিয়েই যাচ্ছে এখানেও আপনারা সেই সেম ডিসপ্লেটা পাবেন যেটা পেয়ে যাবেন সিক্স ইন্টু ফাইভ ইঞ্চি একটা এইচডি প্লাস এখানে আপ আইপিএস এল সিডি প্যানেল এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যান যেটা আপনারা ওয়াটার ড্রপ নচের সঙ্গে পাবেন এর যেটা বেজেলস নিচের চেনটা অনেকটাই ছোটো পাবেন তার সঙ্গে সঙ্গে ফ্রন্ট সাইডে আপনারা কর্নিং গরিলা গ্লাস থ্রি ও ফোন সাইড থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিডিও কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু এখানে যদি ফুল এজিটিভ প্লাস ডিসপ্লে হয় তো আরও বেটার ভিডিও কোয়ালিটি বলো বা ডিসপ্লে কোয়ালিটি আমরা কিন্তু ফিজ যেতাম কিন্তু ডিসপ্লেতে এখানে একটু টুকি করে দিয়েছে রিয়েলমি তার সঙ্গে সঙ্গে এখন যদি এই মোবাইল ফোনটির সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা যায় এই মোবাইল ফোনটির মধ্যে কী এমন প্রসেসারটা আছে বা আমি গেম টেম খেলে কতটা ভালো এনজয় করতে পেরেছি এই মোবাইল ফোনটির মধ্যে থেকে তো বন্ধুরা এই মোবাইল ফোনটির মধ্যে আপনারা যে প্রসেসারটা পাবেন অবশ্যই মিগ্ কেকের একটা প্রসেসার পাবেন মিগ্ কেক হেলিও জি এইট্টি ফাইভ প্রসেসার পাবেন আমি এই মোবাইল ফোনটির মধ্যে পাবজি গেম কল অফ গিউ ফ্রি ফায়ারটা খেলেছিলাম খুব ভালোভাবে কিন্তু এই মোবাইল ফোনটির মধ্যে খেলতে পেরেছি কোনো অসুবিধা পায়নি খুব ভালোভাবে কিন্তু গেমটা খেলতে পেরেছি তো আপনি যদি এই মোবাইল ফোনটির মধ্যে এখনও পর্যন্ত ফ্রি ফায়ার কেসটা না দেখে থাকো আমার এই চ্যানেলের ওপরে আমি আপলোড করে দিয়েছি তো আপনি ওখানে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন এই মোবাইল ফোনটির যে গেমিং পারফরম্যান্সটা কিন্তু আপনারা খুব একটা ভালোই পেয়ে যাবেন এবং ডেলিও যে কোনো অসুবিধা কিন্তু আপনারা এখান থেকে পাবেন না আমি অ্যাপসগুলো ওপেন করে দেখেছি খুব ভালোভাবে অ্যাপসগুলো কিন্তু আমি ওপেন করতে পেরেছি খুব একটা ভালো যে এক্সপেন্স আমি এই মোবাইল ফোনটির কাছ থেকে পেয়ে গেছি এবং যদি এই মোবাইল ফোনটির ক্যামেরাকে নিয়ে এখন কোনো কথা বলা যায় এই মোবাইল ফোনটির সাইডে আপনারা জানেন অবশ্যই যেটা তিনটে ক্যামেরা সেট আপ আছে যেটার মেন সেন্সারটা আটচল্লিশ মেগাপিক্সালের তার সঙ্গে সঙ্গে আট পিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দুই মাইক্রো লেন্সও এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সেলফিতে আপনারা আট পিক্সেলের সেলফি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন আমি কিছু ক্যামেরা ফটো সিম্পল আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু খুব ভালোই লেগেছে এর যেটা প্রোটেক্ট শর্ট সিম্পল শর্ট তার সঙ্গে সঙ্গে সেলফি ক্যামেরা শর্টগুলো তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাকে খুব ভালোই লেগেছে এর যে একটা ক্যামেরা কোয়ালিটি আপনারা কিন্তু মোটামুটি একটা ভালোই পেয়ে যাবেন এই মোবাইল ফোনটির কাছ থেকে এবং এই মোবাইল ফোনটির ব্যাটারিকে নিয়ে যদি কোনো কথা বলা যায় এখানে ব্যাকই তো রিয়েলমি খুব একটা ভালো কাজ করেছে এখানে আপনারা পাবেন ছয় হাজার এর পাওয়ারফুল ব্যাটারি সি কেবল অবশ্যই থাকছে তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা আঠেরো ওয়াটের ফার্স্ট চার্জারটা বক্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এর যেটা ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা খুব ভালোই পাবেন আপনি তো আরামসে দুই দিন আপনি আপনার মোবাইল মোবাইল ফোনটি ইউজও করতে পারবেন যে ব্যাগের ব্যাগ আপটা অবশ্যই আপনারা এই মোবাইল ফোনটির কাছ থেকে ভালোই পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আমি কেনে সাপোর্ট থাকছে রিয়েলমি ইউইও আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তবে এখন জানাবার পালা এই মোবাইল ফোনটি আপনার জন্য কেমন হবে তো এখানে যে টুটিগুলো আছে সবার আগে জানিয়ে দিও অবশ্যই এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লেটা দেওয়া আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল ও তার সঙ্গে সঙ্গে এখানে যদি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে না দিয়ে পাঁচ ঝড় সেলফি ক্যামেরাটা দিত বেকার হয়ে যেত তো এই কিছু ত্রুটি আপনি এই ডিভাইসটির কাছ থেকে পাচ্ছেন কিন্তু আর দিক থেকে দেখতে গেলে ঠিকঠাক আছে আপনি যদি এই বাজেটের সঙ্গে একটি ডিভাইস নিতে চাইছেন চোদ্দো হাজার টাকার মধ্যে তাহলে কিন্তু এই ডিভাইসটি আপনার জন্য ভালো একটা ডিভাইস হবে আপনাদের মতে কি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন কেননা আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন